আসসালামু আলাইকুম। আজকে আমরা টু পোর্ট নেটওয়ার্ক এই সিস্টেমটা নিয়ে আলোচনা করব। তো এখানে মূলত আমরা তিনটা প্যারামিটার নিয়ে আলোচনা করব টু পোর্ট নেটওয়ার্কে। তোমরা সাদিকুর বইটা একটু খুলে দেখলে বুঝতে পারবা। তো আমরা বেশি কথা বলবো না, ডাইরেক্ট ম্যাথে চলে যাব। তো টু পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স প্যারামিটার, অ্যাডমিটেন্স প্যারামিটার, হাইব্রিড প্যারামিটার ছাড়া আরও অনেক ধরনের প্যারামিটার থাকতে পারে, তবে আমাদের ভার্সিটিতে আমরা মূলত এই তিনটা প্যারামিটার শিখেছি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই তিনটা প্যারামিটার ধারাবাহিকভাবে সমাধান করে দিতে। তো আমরা আজকে অ্যাডমিটেন্স প্যারামিটার নিয়ে পড়ব। সো আমি এখানে সাদিকুর এক্সাম্পল 19.1 নিছি। এটা হচ্ছে সবচেয়ে সহজ, আর আমরা একটা বেসিক বুঝলেই বা একটা ম্যাথ বুঝলে কিন্তু সবগুলো সমাধান করতে পারবো, ঠিক আছে? আমরা ডাইরেক্ট ম্যাথে চলে আসছি। আমি বলছি যে তিন রকমের প্যারামিটার আছে, অ্যাডমিটেন্স, ইম্পিডেন্স এবং হাইব্রিড। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা সূত্র আছে, সেই আলাদা আলাদা সূত্রগুলো ইউজ করেই সলভ করব। তো সব বাদ দিয়ে আমরা শুধুমাত্র প্রথমেই ইম্পিডেন্স প্যারামিটার শিখতে আসলাম। তা আমরা জানি যে জেড দ্বারা ইম্পিডেন্স প্রকাশ করা হয়। তো আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, তো এরকম সার্কিট, এবং বলছে যে ডিটারমাইন দ্য জেড ইম প্যারামিটার্স ফর দ্য ফিগার। তার মানে হচ্ছে আমাদের এখানে ইম্পিডেন্স প্যারামিটার বের করতে বলছে। তার মানে হচ্ছে আমাদের এখানে ইম্পিডেন্স প্যারামিটার বের করার জন্য এই সার্কিটটা দিছে। তো যখনই আমাদেরকে ইম্পিডেন্স প্যারামিটার বের করতে হবে, তখন হচ্ছে যে আমাদের টু পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ইম্পিডেন্স প্যারামিটার বের করতে বললে তখন আমাদের সূত্র হবে যে ভি ওয়ান ইকুয়াল হচ্ছে জেড ওয়ান ওয়ান আই ওয়ান প্লাস জেড ওয়ান টু আই টু, এবং আরেকটা হচ্ছে ভি টু ইকুয়াল হচ্ছে জেড টু ওয়ান আই ওয়ান প্লাস জেড টু টু আই টু, ঠিক আছে? সো এটা হচ্ছে যে আমাদের সূত্র। কোশ্চেন আসতে পারে যে এই সার্কিটের জন্যই কি এই সূত্রটা? আমাদের যত ধরনের সার্কিটই দিক আর যে ইচ্ছা, মানে যেমন ইচ্ছা তেমন সার্কিট দিক, যদি বলে যে জেড প্যারামিটার বের করতে, তখন অবশ্যই আমরা এই দুইটা সূত্র ইউজ করব, ঠিক আছে? এই দুটো সমীকরণ ইউজ করব। তো এখন দেখো, জেড প্যারামিটার মানে কি বোঝাচ্ছে? বলছে যে জেড প্যারামিটার বের করতে, তার মানে হচ্ছে আমাদের এখানে বোঝাচ্ছে যে আমাদের এই জেড ওয়ান ওয়ান এবং জেড ওয়ান টু, আর এখানে হচ্ছে জেড টু ওয়ান এবং জেড টু টু, এই মানগুলোকে আমাদের বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখন আমাদের যত কাজ সব কিছু হচ্ছে এই মানগুলো বের করার জন্য। এবং আমি ফার্স্টেই বললাম যে যখনই জেড প্যারামিটার্স বের করতে বলবে, আমরা এই সূত্রটা ইউজ করব। তো এখন আমরা আমাদের কাজটা শুরু করি। আমাদের যে সার্কিটটা দেওয়া আছে সেটা আমরা ফার্স্টে অঙ্কন করি, যে এখানে হচ্ছে আমাদের 20 ওহম, এখানে হচ্ছে 40 ওহম, এখানে দেওয়া আছে 30 ওহম, ঠিক আছে? সো এভাবে দেওয়া আছে। সো আমাদের সমীকরণ অনুসারে আমরা ভি ওয়ান এবং ভি টু দিব। সো ভি ওয়ান সমীকরণ, তো আমরা ফার্স্টে হচ্ছে, এটা হচ্ছে আমাদের যখন এভাবে দেওয়া আছে, এই সাইডটা হচ্ছে ইনপুট সাইড আর এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। তো আমরা ইনপুট সাইডে, এই ইনপুট সাইডে হচ্ছে যে আমরা ভি ওয়ান ভোল্টেজ কানেক্ট করব, ঠিক আছে? সো আমরা ইনপুট সাইডে ভি ওয়ান ভোল্টেজ কানেক্ট করলাম, তাহলে এখানে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই ওয়ান, আর আমরা যখন এখানে ভি ওয়ান দিব তখন এখানে আমাদের আই টু হয়ে যাবে জিরো। আর আমরা জানি কারেন্ট যদি জিরো হয় তখন সেটা হয় ওপেন সার্কিট, তো এটা ওপেন হয়ে থাকবে। আর এখানে প্লাস মাইনাস ভি টু, ভি ওয়ান ভি টু আই ওয়ান আই টু, ঠিক আছে? এভাবে করে আমাদের এই যে আমরা এক সাইডের একটা পোর্টের ভি ওয়ান আই ওয়ান, আরেকটা পোর্টে হচ্ছে ভি টু আই টু, এ কারণে আমাদের মূলত এই অধ্যায়টার নাম হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক, এখানে দুইটা পোর্ট থাকে। আচ্ছা, তো এবং আমরা এখানে ভোল্টেজ কানেক্ট করলাম, এটা হচ্ছে যে ইম্পিডেন্স প্যারামিটারের নিয়ম, ঠিক আছে? যখনই যে কোনো সার্কিটে যখনই জেড প্যারামিটার বা ইম্পিডেন্স প্যারামিটার বের করতে বলবে, আমরা সেই সার্কিটের ইনপুটের দিকে হচ্ছে গিয়ে আমরা ভি ওয়ান কানেক্ট করব, এবং আমরা আই টু জিরো লিখে এভাবে খোলা সার্কিট বা ওপেন সার্কিট লিখে রাখবো, ড্রয়িং করবো, ঠিক আছে? সো এটা হচ্ছে মাস্ট। এরপরে হচ্ছে দেখো যে আমাদের যেহেতু আই টু জিরো, আমরা লিখবো যেহেতু আমাদের আই টু জিরো, তো আই টু জিরোর জন্য কী কী হচ্ছে,
এখানে যদি আমাদের আই টুটা জিরো হয়ে যায় তাহলে এটা তো পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আমরা এখানে কি লিখতে পারি যে বি ওয়ান ইকুয়াল হচ্ছে জেড ওয়ান ওয়ান আই ওয়ান, তাই না? আচ্ছা, তার মানে এখান থেকে আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে জেড বের করা। তাহলে এখন হচ্ছে যে আমরা দিলাম জেড ওয়ান ওয়ান ইকুয়াল হচ্ছে ভি ওয়ান বাই আই ওয়ান, এটা লিখতে পারি। এখন হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মেইন, এখান থেকে আমরা কারেন্ট দিচ্ছি, তো এখানে হচ্ছে কারেন্ট আই ওয়ান লিখলাম। এখন বি ওয়ান ভোল্টেজ, বি ওয়ান ভোল্টেজ মানে হচ্ছে যে এটা বি ওয়ান, তো এটা মানে কত? আচ্ছা, এটা বোঝার আগে আমরা দেখি, যদি এমনিতে সার্কিটের নলেজ ভালো থাকে তাহলে এমনিতে বোঝার কথা। দেখো, এটা যেহেতু একটা ওপেন সার্কিট ভোল্টেজ, তাই না, মানে এখানে ওটা ওপেন সার্কিট, তো কারেন্ট কখনো ওপেন সার্কিটের রাস্তা দিয়ে যায় না, তো এখানে আই ওয়ান কারেন্টটা কখনোই এই সাইডে আসবে না, এই 30 ওহমের মধ্য দিয়ে কোনোভাবে আই ওয়ান কারেন্ট যাবে না। তার মানে আমাদের আই ওয়ান কারেন্টটা এখান দিয়ে আসবে এবং এভাবে যাবে, এভাবে যাবে, তাই না, এই খোলা সার্কিটেতে কখনোই আসবে না। তাহলে আমাদের যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের 20 এবং 40, তারা দুজনে তার মানে সিরিজে আছে, এই 30 ওহম কিন্তু বাদ যেহেতু এটা ওপেন সার্কিট। তাহলে এখানে হচ্ছে যে 20 এবং 40 হচ্ছে সিরিজে আছে, তাহলে আমরা ভি ওয়ান ভোল্টেজটা কী লিখতে পারি? আমরা জানি ভি ইকুয়াল আই আর, তাহলে হচ্ছে যেখানে কারেন্ট হচ্ছে আই ওয়ান এবং আমাদের ইম্পিডেন্সটা হচ্ছে কত, যে আমাদের 20 প্লাস 40, কারণ তারা সিরিজে আছে, এটা হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে কারেন্টের মান, এই আই ওয়ান কারেন্টটা এদের মধ্য দিয়ে যাচ্ছে, তো সেজন্য আমরা এটা লিখতে পারি। তো আই ওয়ান কাটা, তাহলে এখানে কত, 60 ওহম। তো আমরা জেড ওয়ান ওয়ানের মান কিন্তু বের করে ফেলছি 60 ওহম, তাই না? তো এখানে আমরা একটা লিখে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের 60 ওহম। এরপরে হচ্ছে দেখো, আমরা যদি আই টু জিরো করি তাহলে এখানে এটা জিরো হয়ে যায়, তখন আমরা এখানে কি লিখতে পারি? এটা যদি জিরো হয়ে যায়, যেহেতু আমাদের আই টু জিরো হয়ে যায়, তখন আমরা লিখতে পারি যে ভি টু ইকুয়াল কত, আই টু জিরো হয়ে গেলে জেড টু ওয়ান, জেড টু ওয়ান হচ্ছে আমাদের আই ওয়ান, তাই না? যদি আমাদের আই টুটা জিরো হয়ে যায় তখন আমরা এটা লিখতে পারি, তো এটা লিখে ফেললাম। এরপরে হচ্ছে যে সুতরাং এখানে আমরা তাহলে জেড টু কী পাই, জেড টু ইকুয়াল হচ্ছে আমাদের ভি টু বাই হচ্ছে আই ওয়ান। তো এখন হচ্ছে আমাদের এই সার্কিটের ক্ষেত্রেই কাজ করতেছি, কারণ আমরা আই আই টু জিরোর জন্য যা যা পাই সেগুলো লিখলাম। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে মেইন কারেন্ট হচ্ছে আমাদের আই ওয়ান, সেটা লিখলাম, কারণ এটা তো আর কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। এখন ভি টু, ভি টু মানে হচ্ছে যে আমাদের এই জায়গার ভোল্টেজ, তো আমাদের এই জায়গাটার ভোল্টেজ, খোলা প্রান্তের ভোল্টেজ, সো দেখো এটার মানে হচ্ছে কত, যেহেতু আই এটার ভিতর দিতে কোনো রকমের কারেন্ট যাবে না, তার মানে হচ্ছে প্যারালালি তাহলে কে আছে 40, তার মানে আমাদের মূলত ভি টু মানে হচ্ছে 40 ওহমের ভোল্টেজটা বুঝাচ্ছে। তাহলে এখন আমাদের 40 ওহমের ভোল্টেজটা আমরা কী লিখতে পারি, যে 40 ওহমের ভেতর দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলছি, আই ওয়ান, তাহলে আই ওয়ান ইন্টু হচ্ছে 40 ওহম, তো এটা এটা কাটা তাহলে কত থাকে, 40 ওহম। তাহলে আমাদের জেড টু ওয়ান, জেড টু ওয়ান কত, 40 ওহম, ঠিক আছে? তাহলে এখানে আমাদের জেড টু ওয়ান কত, 40 ওহম, এটা আমরা লিখে ফেললাম। তো এবার হচ্ছে বাকি দুইটা, এখন হচ্ছে দেখো আমাদের পরের যে সমীকরণ সেটা হচ্ছে ভি টু। তো এখন হচ্ছে যে আমরা আমাদের এই সার্কিটটা আবার ড্র করব, যে এখানে হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে যে আমাদের 40 ওহম, এটা হচ্ছে যে আমাদের 30 ওহম, ঠিক আছে? যেটা কোশ্চেনে দেওয়া ছিল সেটা আমরা আবার ড্র করলাম। এখন হচ্ছে যে আমাদের ভি টু, হ্যাঁ ভি টু মানে হচ্ছে আমাদের আউটপুটের ভোল্টেজ, আমি বলছি এটা হচ্ছে ইনপুট সাইড, এটা হচ্ছে আউটপুট সাইড, তার মানে আমরা ভি টু কানেক্ট করবো, তার মানে হচ্ছে আমরা আউটপুটে ভি টু কানেক্ট করলাম। তো ভি টু কানেক্ট করলে এখানে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কত, আই টু। আচ্ছা, এখন এখানে যখন আমরা ভি টু ভোল্টেজ দিই তখন এখানে আমাদের আই ওয়ান কারেন্টটা কত হয়ে যাবে, জিরো। আচ্ছা, তো এখানে আই ওয়ান কারেন্টটা জিরো হয়ে গেল, তাহলে কারেন্ট যদি জিরো হয় তাহলে আমাদের সার্কিটটা হয় ওপেন সার্কিট, তাহলে এখানে যে ভোল্টেজটা সেটা হচ্ছে প্লাস মাইনাস ভি ওয়ান, ঠিক আছে? এভাবে করে আমরা প্রত্যেকটা সার্কিট, যে কোনো ম্যাথ যদি সলভ করতে বলে জেড প্যারামিটারের ক্ষেত্রে, আমরা এইভাবে করে বের করব। ফার্স্টে হচ্ছে আমাদের ভি ওয়ান কানেক্ট করে এগুলো সলভ করব, এরপরে হচ্ছে আমরা ভি টু আউটপুটে কানেক্ট করে এরপরে সলভ করব। তো এটার ক্ষেত্রে দেখো আমরা লিখলাম যে এখন আমাদের আই ওয়ান কত, জিরো,
তো এই সমীকরণে আই ওয়ান যদি জিরো বসাই তাহলে কিন্তু এটা চলে যায়, তখন কত থাকে, বি ওয়ান ইকুয়াল হচ্ছে জেড ওয়ান টু আই টু, এটা থাকে। আচ্ছা তো তাহলে এখানে আমরা লিখতে পারি জেড ওয়ান টু ইকুয়াল হচ্ছে ভি ওয়ান বাই আই টু, এটা লেখা যায়। এখন আমাদের এখানে যে ভি ওয়ান, সে ভি ওয়ান মানে কত, এটা যেহেতু একটা ওপেন সার্কিট তো এখানে তো অবশ্যই দেখো ভোল্টেজটা যখন এভাবে যাবে এখান থেকে গিয়ে তো এখানে কখনোই যাবে না, কারণ এটা হচ্ছে একটা ওপেন সার্কিট, এখানে কারেন্ট যাবে না, তার মানে হচ্ছে যে এটা আমাদের আই টুটা এভাবে যেয়ে এভাবে যাবে, এভাবে করে সার্কিটের ভিতরে ঘুরতে থাকবে, তার মানে হচ্ছে এটার ভিতরে যে কারেন্টটা যায় সেটা কোন কারেন্ট, সেটা হচ্ছে আমাদের আই টু কারেন্ট, তাই না? আচ্ছা আই টু কারেন্ট, তা আর প্লাস মাইনাস ভি ওয়ান মানে হচ্ছে এটার অ্যাক্রসে প্যারালালি এটার হচ্ছে যে ভোল্টেজ, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভি ওয়ান মানে হচ্ছে কত, চল্লিশ আই টু ডিভাইডেড বাই হচ্ছে এখানে অলরেডি আই টু আছে তো আই টু কাটা, তখন কত থাকে চল্লিশ ওহম, যেহেতু আমাদের জেড ইম্পিডেন্স একক তো ওহম হবেই। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আই ওয়ান যদি জিরো হয় তাহলে আরেকটা কী হয়, আই ওয়ান যদি জিরো হয় তাহলে আমরা জেড টু টু পাই, যে ভি টু বাই আই টু, তাহলে আমাদের আই ওয়ান যদি জিরো হয় তখন আমাদের কী পাই, যে জেড টু টু পাই, ভি টু বাই আই টু জেড টু টু এর মান পাই। আচ্ছা এখন হচ্ছে যে আমাদের আই টু লিখলাম, এখন ভি টু মানে কত, এখানে আমাদের ভি টু মানে কত, এখানে কিন্তু কারেন্ট কোনোভাবে এখানে যাবে না বলছি, তো তার মানে ভি টু মানে হচ্ছে মেইন সার্কিটের ভোল্টেজ, তা এখানে সিরিজ অবস্থায় আছে, তিরিশ আর চল্লিশ যোগ করলে কত হবে সত্তর, তাই না? এটা হচ্ছে ইম্পিডেন্স, ইনটু হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে আই টু, তার মানে আমরা জানি ভি ইকুয়াল আই আর, তা আই ইনটু আর হচ্ছে যে এটা সিরিজ আছে দেখে যোগ করলাম, তো এটা এটা কাটা, তাহলে এখানে কত থাকে সত্তর ওহম, তাহলে আমরা জেড টু টু পাইলাম, তাহলে জেড ওয়ান টু এর মান কত, জেড ওয়ান টু এর মান পাইছি হচ্ছে চল্লিশ ওহম এবং জেড টু টু এর মান পাইছি হচ্ছে সত্তর ওহম, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সবচেয়ে ভালো হয় এভাবে করে বক্স করে দিলে, অথবা আলাদাভাবে লেখা যায় যে জেড ওয়ান ওয়ান ইকুয়াল সিক্সটি ওহম, এভাবে করেও লেখা যায়। এছাড়াও সাদিকুর বইতে কিন্তু এই রিলেটেড আরও অনেক ম্যাথ আছে, সো এগুলো সলভ করলে আরও বেশি ভালো বোঝা যাবে। তবে এই যে ম্যাথটা করাইলাম মূলত এই প্যাটার্নেই করতে হবে, যখন আমাদেরকে বলবে জেড প্যারামিটার বের করতে, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা অন্যান্য ম্যাথ নিয়ে করব, তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।